নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল শুক্রবার 25 মে 2024 চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি যে চারটি রাশির কথা বলবো, সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি হবে আমি এমনটি দাবি করি না। 50-60% মানুষের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে, নিশ্চিতরূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। কারো কারো প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে? দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, যারা ভিডিওটি শুনছেন আপনারা, হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা অবশ্যই ভিডিওটি শোনার পর একবার এক্সপার্ট জ্যোতিষবিদের সাথে, জ্যোতিষ ভাইয়ের সাথে পরামর্শ করুন। আপনার ন্যাগাল চার্ট অথবা আপনার হস্তরেখা নিয়ে পরামর্শ করুন যে আপনার আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে কি না। যদি থাকে সেটা আপনার কোন বছর রয়েছে, কারণ প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু একটা একটা সময় কিন্তু থাকে যে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে। তাই আমি যে চারটি রাশির কথা বলছি, সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, যদি আপনার জন্মছকে দশা মহাদশা যদি পারমিট করে, ভাগ্য যদি আপনার শুভ থাকে, আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল রাহুকাল রয়েছে। দেখুন, আমি একটা কথা আবারও বলি যে রাহুকাল বাদ দিয়ে দিনের সময়গুলো কি বিশেষভাবে শুভ থাকে? এই যে আগামীকাল 10:30 থেকে 12 মার্জ করবেন, 10:35 থেকে 12:18 পর্যন্ত রাহুকাল রয়েছে। আগামীকাল 10:35 থেকে 12:18 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট, লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, বা কোনো শুভ কাজ আপনারা আরম্ভ করবেন না। আগামীকাল সর্বাত্ম সিদ্ধিযোগ রয়েছে, দুর্দান্ত একটি যোগ। যদি আপনার সর্বাত্ম সিদ্ধিযোগে জন্ম হয়ে থাকে, আপনার নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ যাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, মিরাকেল কাজ করছে, অর্থাৎ এটা কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ড রয়েছে। যারা বুকিং করছেন, আমি আবারও বলবো, একটু সময় দিবেন, কারণ এতটা বুকিং রয়েছে রাহু রক্ষা কবচের উপর, যেটা আপনাদের ক্ষেত্রে একটু সময় আমি বারবার নিয়ে নিই। কারণ যে কোনো জিনিস সঠিক তিথি, সঠিক সময়ে তৈরি করে, শোধন করে সেই কবচ আপনাদেরকে দেওয়া হয়, ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে। রাহু রক্ষা কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটি হচ্ছে আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে, যদি আপনার জন্মছকে যোগ যদি থাকে। আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, আপনারা অবশ্যই বার্থ চার্ট রিফরমেশন করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার কোন বছর প্রাপ্তি রয়েছে? দেখুন, প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে, এমন কোনো মানুষ নেই। একটা খুব গরিব মানুষেরও কিন্তু জীবনে সুযোগ কিন্তু আসে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে যে আপনার ক্ষেত্রে কোন সময়টা শুভ রয়েছে, কোন বছর শুভ রয়েছে। কারণ শুধুমাত্র লটারির টিকিট কাটলে হবে না, অনেকেরই ভিডিও শুনছেন, ভিডিওটি কেটে 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 শুনে রাশির নাম, টার্গেট নাম্বার, আপনার শুভ সময়, বড় অ্যামাউন্টের লটারি টিকিট কাটছেন, হচ্ছে না, কই কৌশিকদা আমি তো শুনেছিলাম আমার রাশির নাম রয়েছে। দেখুন, রাশি একই রাশি, দেখুন আজকে যে রাশির নাম বলবো সেটা কোটিপতিও মানুষ রয়েছে,
আবার দরিদ্র মানুষও রয়েছে, কেন রয়েছে? একই তো রাশি, তারও তো কোটিপতি হওয়া উচিত ছিল, কেন হচ্ছে না? প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থান, প্রত্যেকটি মানুষের গ্রহের অবস্থান, যোগ, দশা মহাদশা, নক্ষত্র, চরণ, পায়া, সমস্ত কিছু নির্ভর করে। তো আপনার যদি এই জায়গাগুলো যদি আপনার শুভ হয়, হয়তো আপনিও আগামীকাল কোটিপতি লাখপতি কিন্তু হতেই পারেন। আপনি অল্প হলেও, আপনি সামান্য অর্থ হলেও আগামীকাল পেতে পারেন, বড় অর্থ হলেও আগামীকাল কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে, যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে। অনেকেরই একটা প্রশ্ন হয়েছে, কৌশিকদা আমার ক্ষেত্রে কী করলে হবে? দেখুন, আমি বারবার বলছি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি খুব গ্যারান্টির সাথে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস রাহু রক্ষা কবচ পরিধান করুন। আগামীকালের প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে প্রবল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:12 থেকে 10:05 পর্যন্ত সময়টা শুভ বৃষ রাশি। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সেটা হচ্ছে সকাল 8:55 থেকে 9:40 পর্যন্ত সময়টা শুভ আপনাদের ক্ষেত্রে। আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 3 এবং 4। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির শুভ সময় 9:45 থেকে 10:20 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে 8। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির শুভ সময় সকাল 9:35 থেকে 10:18 পর্যন্ত। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 4, অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আপনিও কিন্তু আগামীকাল হতে পারেন কোটিপতি লাখপতি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, কবচ নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ এটা পেড সার্ভিস। দেখুন, এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু আমার সাথে পরামর্শ করতে হবে। অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে, সেই সময় আমি আপনাদেরকে অবশ্যই কল আমি করব। দেখুন, বুকিংয়ের প্রচুর চাপ রয়েছে, একটু ধৈর্য অবশ্যই প্রত্যেককে ধরতে হবে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, এবং যারা রত্ন নিতে চাইছেন, কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনাদের এই চ্যানেল আবারও বলি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।